পটল কুমার গানওয়ালা। আমি পটের শরীরে খুঁজতে যাচ্ছি, যদি পাই আধা মুরগি, আর যদি না পাই গোটা মুরগি। আমি তো ওই মেলাতে গাইছিলাম, তুই মেলায় আসবে আবার গান শুনে নেবে তা কি আমি জানতাম? আমাকে নামিয়ে দাও না গো বাবু, আমি আমি চলে যাবো, অনেক দূরে পালিয়ে যাবো, অনেক দূরে। তোমার কানে আমার গান আর কখনো লাগবে না গো বাবু, কখনো না। এই আমি তোমার কথা দিচ্ছি। জোরে, আরো জোরে চালা। হয়তো হয়তো গাড়িটা চালা। গাড়ি থামা, গাড়ি থামা বলছি, গাড়ি থামা, মেরে মেরে থামিয়ে দেব। পটল সরাই, কাউন্সিল তো এত দূর চলে এলে এত তাড়াতাড়ি। ও বাবু, এবার কি হবে? তুমি আমি নামিয়ে দাও গো বাবু। আমি তুমি কোথায় যাচ্ছ? তুমি আমি নিয়ে গেলে গান্না গিয়ে যে আমি মরেই যাবো। মোটে গান শুইতে পারো না গো, আর আমি কান্নাকে থাকতে পারি না। ও বাবু, আমার নামিয়ে দাও। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, দাদা তোমাকে গাড়ি থেকে নামতে বললো আর তুমি শুশ্রী করে গাড়ি থেকে নেমে পড়লে। হ্যাঁ, না তো কি করতাম, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাদার হাতে চড় খেতাম। মানে মানে দাদার হুকুম শুনবো না, এত সাহস আছে আমার? আমার ঘাড়ে কটা মাথা একটাই, আর ওটাও থাকবে না। হ্যাঁ, যদি একবার ওই মেয়েটা এই বাড়িতে চলে আসে, উফ, তোকে জ্বালায় পালিয়ে এলুম তেঁতুল তলায় বাস। আই শোনো, আমি ভালো কথা বলে দিচ্ছি, তো দাঁড়াও দাঁড়াও, বর্দা ফোন করেছে। হ্যাঁ বর্দা, বলো। হ্যাঁ শোন, লোকাল থানায় ফোন করে বাড়িতে পুলিশ ডাকিয়ে রাখ। হ্যাঁ, মানে নকুর আমি যেটা বলছি সেটা করো, পাল্টা প্রশ্ন আমি একদম পছন্দ করি না। লোকাল থানায় ফোন করো, পুলিশকে আনিয়ে রাখো বাড়িতে। আচ্ছা ঠিক ঠিক আছে ঠিক আছে, আমি আমি আনিয়ে রাখছি, বাড়িতে আনিয়ে রাখছি। গুড। আরে জোরে চালা না। আমি শুধু বাড়িতে আনিয়ে রাখবো এইটুকু আমি জানি। এইটুকু জানো না, ওইটুকু তো জানো যে বাচ্চাটাই বাড়িতে আসছে। আমি শুধু জানি এই বাড়িতে পুলিশ আসছে। আরেকটু জোরে,
এবার কোথায় যাবেন ডলার বাবু? দাদা পাঞ্চার। পাঞ্চার হয় কেমনে? ডলার বাবু, পথের শরীরে এত সহজে হাত ছাড়া হতে দেব না। নরক থেকে হলেও ওরে খুঁজে বের করবো আমি। ভেতরে যা, ভেতরে গিয়ে কোথাও একটা লুকিয়ে পড়, দেখি ওই স্কাউন্ড্রেলটা তোকে। ভেতরে যা, ভেতরে যা, পটেশ্বরী যা। আই এম ভেরি সরি, আপনাকে একটু কষ্ট দিতেই হবে। নো প্রবলেম, বলুন কি সমস্যা? দাদা যাবো নাকি? দিকে দেখিস না, সামনে পুলিশ আছে। তাহলে কি গাড়ি ঘোরাতে বলবো? না, এখন ঘোরাতে গেলেই পুলিশের চোখে পড়বি। আলো নিভিয়ে এখানেই দাঁড়িয়ে থাক, আগে ওরা যাক। থেকে পটেশ্বরীরে পাহারা দেবে ডলার বাড়ুচ্ছে, দেখি পাঁচাতে পারো কিনা। তুমি আমার জেদ বাড়িয়ে দিলে আর আমিও বলি, আজ না হলেও একদিন পটেশ্বরীরে আমি নিয়ে যাবই এখান থেকে, না হলে আমার নামও বটুক নয়। তুই এসেছিস? হ্যাঁ রে, তোকে বড় খোকা কোথায় খুঁজে পেলো? কোথায় খুঁজে পেলো তার থেকেও বেশি ইম্পর্টেন্ট, দাদা ওকে এই বাড়িতে কেন নিয়ে এলো বলো তো? আর আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে গিয়ে, ওকে এই বাড়িতে নিয়ে এসে দাদা ঠিক কি করতে চায়? হ্যাঁ, এই তো সেদিন রাগ হলো, গাড়ি ঘুরে মেয়েটাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে গেলো, আবার কি মনে হলো মেয়েটাকে বাড়িতে নিয়ে এলো? এটা সাকি করবে নাকি যে একবার এদিক ওদিক করে বেড়াবে? কিন্তু প্রশ্ন হচ্ছে দাদা ব্যাডমিন্টনটা কেন খেলছে? না মানে আমি বলতে চাইছি যে দাদা ওকে এখানে কেন ফিরিয়ে নিয়ে এলো, সেটাই তো সবচেয়ে বড় প্রশ্ন। তা সেটা আমি কি করে জানবো বলতো? ঠিক আছে, সেটা তো ওকে জিজ্ঞেস করলেই হবে। এই বড় খোকা তোকে এ বাড়িতে কেন নিয়ে এলো বল। হ্যাঁ বল, কেন নিয়ে এলো কিরে, উত্তর দে। তুমি কি বলবে ও বলবে বল। আমি জানি নে গো, কিচ্ছু জানি না, আমি তো আসতে চাই নে, আমাকে গাড়িতে তুলে জোর করে নিয়ে এলো, আমাকে ছেড়ে দিতে বলো না গো তোমরা।
একটা গান গাইছিলেন, সেই গান যে গাওয়া হলো না। বাড়িতে আমার ছবি লাগানো হলো না। তোর ছবি? হ্যাঁ গো। ওরা বলেছিল আজ আমি ভালো গাইলে মাইকে লাগানো গাড়িতে যেটাতে ঘুরে ঘুরে সবাইকে বলে আসুন আসুন, সেই গাড়িতে আমার একটা বড় ছবি লাগাবে বলেছিল। বড় গাইয়েদের ছবি লাগায় না গাড়িতে? তেমনই বাড়িতে ছবি লাগালে হয়তো আস্তে আস্তে অনেক বড় গাইয়ে হতে পারতেন। সে আর হল না। ওইভাবে বড় গাইয়ে হওয়া যায় না পটেশ্বরী। ইয়ে হয়েছে, নকুর বলছিল তুই নাকি বাড়িতে পুলিশ ডেকেছিস? হ্যাঁ ডেকেছি। পুলিশ এসেছিল, তাদের কাজ করেছে, চলে গেছে। এবার তোরা তোদের কাজটা কর। হ্যাঁ আমাদের কাজ মানে? ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দে। দাদা আমি বলছিলাম যে ওকে আমার কাল সকালে কথা বলি। গুড নাইট। না মানে লে হালুয়া কি যে হচ্ছে চাই কিছুই তো বুঝতে পারছি না। বুঝতে পারছি না? সাহস করে প্রশ্নটা করেছো না তাকে তো বুঝবে। তুমি তো সাহস করে প্রশ্নটা করলে, কোনো উত্তর পেলে কি? বাহ দারুণ তো। মানে আমি প্রশ্নটা করলাম বলে তুমি হালটা ছেড়ে দিলে? মানে বকা খেলে অঙ্কিতা খাবে আমি কেন খাবো? স্বার্থপর এক লে হালুয়া। এই শোনো অঙ্কিতা, তুমি এর মধ্যে স্বার্থ কোথায় দেখছো বলো তো? কোথা থেকে দেখছো তুমি পরে বুঝবে। একটা কথা তুমি কান খুলে শুনে রাখো, ওকে এখানে নিয়ে আসার কারণটা যদি দাদার থেকে আজকের মধ্যে স্পষ্ট করে জানিয়ে রাখো তাহলে তাহলে তুমি আর আমার ঘরে ঢুকবে না। হ্যাঁ এই কথাটা ভাবতে ছাড়ো। কি বলছো? আমি বলে দিলাম। আই বাদল চল। এই অঙ্কিতা শোনো শোনো, লক্ষ্মী এই সোফাতে কখনো ঘুমানো যায়? অঙ্কিতা জ্বালাবার কি আছে বলতো বাবা? অঙ্কিতা যে কথাটা বলেছে কিন্তু খুব একটা খারাপ কথা বলেনি, মানে ওর কথাটাও কিন্তু আমাদের একটু ভেবে দেখা উচিত। দেখো এক মাস বাদে তো দাদা বিলেতে ফিরে চলে যাবে, ততদিন এই মেয়েটাই বাড়িতে রইলো ঠিক আছে, কিন্তু তারপর তারপর তাই হবে তাই হবে। হ্যাঁ তাই হবে। আরে তাই হবে কি, তারপর কি হবে সেটা তো ভাববে। তারপর তারপর ও যা হবার হবে। আরে বাবা আমি তো আছি নাকি? আরে দূর তারিখা, এক মাস পরে কি হবে তাই নিয়ে তোমরা ভাবছো? এদিকে এই এক মাস যে আমাকে এই সোফায় ঘুমোতে হবে সে ব্যাপারে তোমাদের কারো কোনো চিন্তা নেই তাই তো? দিদি দিদি আমি যদি এক্ষুনি ঘরে যাই অঙ্কিতা তো আমায় জিজ্ঞাসা করবে যে এই মেয়েটা এক মাস আমাদের বাড়িতে কেন থাকবে, তার আমি কি উত্তর দেবো বল দেখি? আর চেঁচাস না, ভালো লাগছে না, চল দেখি কি। চলো চল চল। বলেছিল আজ আমি ভালো গাইলে মাইকে লাগানো গাড়িতে যেটাতে ঘুরে ঘুরে সবাইকে বলে আসুন আসুন, সেই গাড়িতে আমার একটা বড় ছবি লাগাবে বলেছিল। গাড়িতে না, আরো অনেক বড় জায়গায় যাতে তোর ছবি লাগানো হয় সেই ব্যবস্থাও আমি করবো রে পটেশ্বরী। তুই হবি আমার প্রতিশোধের হাতিয়ার। অনেক অনেক বড় গাইয়ে হতে হবে তোকে, কারণ তুই যত বড় গাইয়ে হবি আমার প্রতিশোধটাও তত বড়ই হবে। বর্দা দাদা, এই দাদা বলছি, দাদা তোর সাথে আমার একটু কথা ছিল। তুই যে পটেশ্বরীকে এই বাড়িতে নিয়ে এলি। বলেছি তো এই নিয়ে কাল সকালে কথা হবে। কাল সকাল মানে কাল সকাল,
আমার কথার যে কোনো নড়চড় হয় না সেটা আশা করি তোমাদের জানা আছে। দিদি, ঝাঁটাটা কোথায় আছে জানিস? হ্যাঁ, আমার তো সোফাটা ঝাড়তে হবে, আজ রাত্রিটা তো ওখানেই শুতে হবে, তাই না? যা পারিস কর, আমাকে কিছু জিজ্ঞেস করবি না। ঝাড় পোকা, যদি সোফায় থাকে ভালো করে ঝাড়তে হবে, নাহলে ঘুমোতেই পারবো। আরে তুই যে বললি একটু আগে তুই গান গাইছিলি। আমি সত্যি বলছি গো, আমি মিথ্যে বলছি না। কি গান গাইছিলি? গানা একবার। দাদা, তুমি ওকে গান গাইতে বলছো? বড় খোকার কানে গেলে রক্ষে থাকবে? না না না, গাস না গান, পটেশ্বরী গান গাস না। আমি 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 ভুল বলেছি। কিন্তু গান না গাইলে যে আমি মরেই যাবো গো। আর আমি না শুনলে কিন্তু কে আর বুঝে বল? এর জন্যই আমি এখানে আসতে যাইনি, এর জন্যই না। ওই ওই অসুর বাপ কি বললি? ওই বাবুর তো গানের সুর ভালো লাগেনি তাই বললেন। গানের সুর ভালো লাগে না তাই অসুর? হ্যাঁ, দেখ কি বুদ্ধি, দেখ চন্দ্রা। দাদা দেখছি দেখছি ওর বুদ্ধি, আর তুমি কিরকম নির্বো। আচ্ছা ছোট বউ মাইলে কি হবে একবার ভেবে দেখেছো? আর বড় খোকা যে কেন ওকে এখানে নিয়ে এলো তা কে জানে। তাহলে আমি এখন চলে যাই, এখন তো ওই ওই অসুর বাবু নেই। বাহ, আমরাও সেটা হতে দিই, আর দাদা আমাদের সবাইকে শুলে চড়াক আর কি। দাদারও বাবা বলেই খালাস। হ্যাঁ, ওকে খাইয়ে দাইয়ে শুইয়ে। কিছু শোনো, তুমি তো জানো গানের কম্পিটিশন এই মেয়ে জালিয়াতি করেছিল। হ্যাঁ, তারপর আবার বটুকদের তলে ভিড়ে ছিল। না না পিসি, আমি বলি কি, এই মেয়েকে রাত্রেবেলা শোয়াবে আর সকালবেলা দেখবো পুরো ঘর সাফ করে দিয়ে মেয়ে পকার পার। না না, বেশি অসুবিধে হলে ওকে না হয় বাইরে রান্নাঘরেই শোয়ার ব্যবস্থা করো। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, রান্নাঘরে। আমি রান্নাঘরে কেন বলছি, যে রান্নাঘরে দরজাতে তো শেকল আছে, তো বাইরে থেকে শেকলটা দিয়ে দেওয়া যাবে, সেই জন্য বলছিলাম। বলছি আজ রাতে আর কোনো উত্তর পাওয়া যাবে না, দাদা বলে দিয়েছে। সে তো আমি আগেই বলেছি। তার মানে অগত্যা ধীমানকে এই ঘরেই শুতে হচ্ছে আর কি। এই যে পটেশ্বরী, চল তোকে খাইয়ে দাইয়ে দিই। মুখটার কি অবস্থা হয়েছে? হ্যাঁ, মাঠের সমস্ত ধুলো তো দেখছি তোর মুখে, কতদিন ক্রিম মাখিস না? চুলগুলোর কি অবস্থা দেখো না, গাত পাগুলো তো ফেটেও গেছে, একটা তো গরম জামাও নেই। চল আয় আমার সাথে। শোনো না, বলছিল অঙ্কিতা আর কি বলছিল যে ওকে বাড়ির ভেতরে না রেখে বাড়ির বাইরে রাখতে, সেই জন্য রান্নাঘরে বলছিলাম। ভালোই তো বলেছো অঙ্কিতা, তুমি বরং তাই করো, মানদার ছেলেকে বলো রান্নাঘরে ওর বিছানা পেতে দিতে, আর আমি ওকে গরম জল করে ভালো করে রগড়ে রগড়ে স্নান করিয়ে দিয়ে আসছি নিয়ে। হ্যাঁ আয় অঙ্কিতা, তোমাকে ওর কোনো কাজ করতে হবে না, আমি করে দিচ্ছি, চল। আমাদের সাথে সবসময় আমি আর মা এই ঘরে শুই, তুমি থাকো গানের ঘরে, আমার ভালো লাগে না ড্যাডি। আমি তুমি মা একসাথে থাকতে পারে না, এক ঘরে ঘুমোতে পারে না ড্যাডি। জানো আমার সব বন্ধুরা ওদের ড্যাডি আর মায়ের সাথে ঘুমোয়, ইচ্ছে হলে এদিক ফিরে ড্যাডিকে জড়িয়ে ঘুমোয়, ইচ্ছে হলে ওদিক ফিরে মাকে জড়িয়ে ধরে ঘুমোয়। আমি কোনোদিনই তোমাকে জড়িয়ে ধরে ঘুমোলাম না ড্যাডি, আমার বুঝি তোমাকে জড়িয়ে ধরে ঘুমোতে ইচ্ছে করে না। আমি কি করে এখানে শোবো বল? আমার তো সারা রাত গান না গাইলে আমার তো ঘুম আসে, তাই না? তুই তো জানিস সেটা মা, আমি তো
শুতে পারবো না। ঘুমো, তুমি ঘুমো, মা এক্ষুনি চলে আসবে, তুমি ঘুমো। তুমি কান্না গাইলে ঘুম আসে না বলে আমার সঙ্গে ঘুমোবে না? বেশ, আমি শোবো গানের ঘরে। পটল কি তো তুমি গানের ঘরেই রাখতে ডাকি, আমায় রাখবে না? শেষ করে দেবো অতিথি, আমি নিজে যতটা তছনছ হয়েছি তার থেকে অনেক অনেক বেশি তছনছ আমি করব তোমাকে। দেখবে তুমি, দেখবে তুমি, তোমার সুখের সংসারে অশান্তির বীজ কেমন করে পুঁতি তুমি তুমি শুধু দেখো। কথাটার মানে কি তুই জানিস? পটল কুমার গানওয়ালা, চলো 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 পাল্টাই।